লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা জানি একটা কোম্পানির শেয়ার সাধারণত একই দামে লেনদেন হয় না। অনেক সময় দেখা যায় একই দামে শেয়ারটির লেনদেন শেষ হয়েছে, যদিও এর সংখ্যা খুব বেশি না। সাধারণত একটা শেয়ারের মূল্য বাড়া বা কমা এর পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে শেয়ারের মূল্য বাড়া বা কমার পিছনে একমাত্র ভূমিকা থাকে আমাদের, অর্থাৎ বিনিয়োগকারীদের। যখন কোনো শেয়ারের ক্রেতা বেড়ে যায় এবং বিক্রেতা কমে যায় তখন এর দাম বাড়ে, আর যখন বিক্রেতা বেড়ে যায় এবং ক্রেতা কমে যায় তখন এর দাম কমে। যদি বেশিরভাগ ক্রেতা মনে করে এই কোম্পানির একটি শেয়ার এখন যেই দামে লেনদেন হচ্ছে এই দামে কিনতে পারলে সামনে আরও ভালো দাম পাওয়ার সুযোগ পাওয়া যাবে, তাহলে দাম বাড়া শুরু করে। আর বেশিরভাগ বিক্রেতা যদি মনে করে এই কোম্পানিটি সামনে ভালো নাও করতে পারে এবং এখন যেই দামে লেনদেন হচ্ছে এর থেকে আরও কমার সম্ভাবনা রয়েছে, সেই শেয়ারের দাম কমতে পারে। মূল কথা, ক্রেতার চাপ থাকলে শেয়ারের দাম বাড়বে এবং বিক্রেতার চাপ থাকলে শেয়ারের দাম কমবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা শেয়ারের প্রতি ক্রেতার আগ্রহ বাড়ে কেন? যেমন এটা হতে পারে এই কোম্পানি গত বছরের থেকে বেশি লভ্যাংশ দিয়েছে, কোম্পানির ইনকাম ভালো আছে, একই ক্যাটাগরি অন্য কোম্পানির থেকে পারফরমেন্সে এই শেয়ারটি এগিয়ে রয়েছে এবং বর্তমানে দাম কম আছে, কোম্পানির ব্যয় সামনে কমবে, অধিক পরিমাণে ব্যবসা বাড়াবে, কিংবা এই কোম্পানি সামনে আরেকটি ব্যবসা শুরু করতে যাচ্ছে, ইত্যাদি নানা কারণে দাম বাড়তে পারে এবং এর বিপরীত ঘটনা ঘটলে দাম কমতে পারে। এখন আর একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে, যে যেমন সকল কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, তাহলে কেন একটা শেয়ারের দাম 100 টাকা এবং যেখানে একই ফেস ভ্যালু নিয়ে এই শেয়ারের দাম 15 টাকা? এটি মূলত ঘটে সাপ্লাই এবং ডিমান্ডের কারণে। ধরুন একটা কোম্পানির নাম এ এবং আর একটা কোম্পানির নাম বি, এদের উভয়ের শেয়ার প্রতি ইপিএস বা আর্নিং পার শেয়ার হচ্ছে 1 টাকা। কোম্পানি এ এর দাম 100 টাকা এবং কোম্পানি বি এর দাম 15 টাকা। এই যে দামের তারতম্য, এটা ঘটতে পারে নানা কারণে, তবে প্রধান কারণ থাকে কোম্পানির ফ্রি ফ্লোট বা বিক্রয়যোগ্য শেয়ার সংখ্যার উপর। দেখা গেল কোম্পানি এ এর মোট শেয়ার সংখ্যা 1 কোটি, তাই দাম 100 টাকা এবং কোম্পানি বি এর মোট শেয়ার সংখ্যা 10 কোটি, তাই এর দাম 15 টাকা। যেহেতু কোম্পানি এ এর শেয়ার সংখ্যা বাজারে কম তাই ডিমান্ড বেশি, আর কোম্পানি বি এর শেয়ার সংখ্যা বাজারে বেশি তাই সাপ্লাই বেশি এবং ডিমান্ড কম তাই এর দামও কম। এটি একমাত্র কারণ না, এছাড়া অন্য কারণেও শেয়ার দাম ওঠানামা করে, যেমন আয় ব্যয়, ব্যবসার ধরন, গ্রোথ ইত্যাদি বিষয়ের সাথে শেয়ারের দাম ওঠানামা করতে পারে। যেমন কোম্পানি এ যদি ঘোষণা দেয় তারা অন্য একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, কিংবা স্পন্সর হোল্ডিং বাড়াবে তাদের মালিকপক্ষ, কিংবা অন্য যে কোনো ভালো নিউজ যা কোম্পানির ভবিষ্যৎ আলোকিত করতে পারে, এইসব খবরের কারণে শেয়ারের দাম বাড়তে পারে। একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমাদের উচিত কোম্পানি সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত তথ্য নিয়ে একই ব্যবসা করে অন্য কোম্পানির সাথে তুলনা করে দেখে শুনে শেয়ার কেনা। আমাদের মনে রাখতে হবে, আবেগ দিয়ে শেয়ার বাজার চলে না এবং এখানে টিকে থাকা যাবে না। যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো তত বেশি আমরা পুঁজি নিরাপদ রেখে আমরা প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়র.কম ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।